নমস্কার বন্ধুরা, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আপনাদের প্রত্যেকের ইউটিউব চ্যানেল এডুকেশন নোটসে। আমি বুদ্ধদেব কর্মকার। বলে রেখি, এই মুহূর্তে সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ আপডেটটি হলো ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন কিন্তু দুটি আলাদা গুরুত্বপূর্ণ চাকরির নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত করলো। অর্থাৎ আমাদের রাজ্যের জলসম্পদ দপ্তর এবং অর্থ দপ্তর, এই দুটি দপ্তরের জন্য নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে। সেটাই আজকে আপনাদেরকে এই ভিডিওটির মধ্যে বিস্তারিতভাবে জানাবো। তার সঙ্গে বলে রেখি, আপনার এরকমভাবে নতুন চাকরির তথ্য এবং পুরনো চাকরিগুলির আপডেট পেতে চাইলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে অলে গিয়ে বেল অপশনটি প্রেস করে দিতে পারেন। সাথে আমাদের যে টেলিগ্রাম চ্যানেলটি রয়েছে, যেটির লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, সেখানে কিন্তু প্রতিদিন রাত 8:30 থেকে মক টেস্ট নেওয়া হয়, যেটা বিনামূল্যে নেওয়া হয়। প্রথমে জানিয়ে রেখি, আপনারা এই দুটো চাকরির নোটিফিকেশান মোবাইলের জন্য যদি ডাউনলোড করতে চান, সেক্ষেত্রে পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে আসবার পরে এখানে ভিউয়াল অপশনটার মধ্যে ক্লিক করতে লাগবে। তারপরে আপনাদেরকে এরকম একটি পেজে নিজে চলে আসবে, যেখানে আপনারা দেখতে পারবেন যে দুটো নতুন নোটিফিকেশান প্রকাশিত করেছে। প্রথম নোটিফিকেশানটি হলো ওয়াটার রিসোর্স ইনভেস্টিগেশন অ্যান্ড ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের জন্য নিয়োগ করা হচ্ছে, যেটা অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার হলো 16/2020। এই নোটিফিকেশানের ডাউনলোড করার জন্য আপনাদেরকে এখানে পিডিএফ লোগোর উপরে ক্লিক করতে লাগবে। ঠিক এরকমভাবেই কিন্তু আপনাদেরকে উপরে আরও একটি নোটিফিকেশান প্রকাশিত করেছে, যেটা অর্থ দপ্তরের জন্য অর্থাৎ অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিসেসের জন্য কিন্তু নিয়োগ করা হচ্ছে, যেটা অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার হলো 17/2020। এই পিডিএফ লোগোর উপরে ক্লিক করলেও এই নোটিশটি ডাউনলোড হয়ে যাবে। এটা হলো আজকে প্রকাশিত প্রথম নোটিশটি, যেটা অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 16/2020। এখানে বলেছে অনলাইন আবেদন করতে পারবেন, যে কোনো ইন্ডিয়ান সিটিজেন হলে আবেদন করা যাবে। এবং এখানে এটা বলে দিয়েছে পোস্টগুলি টেম্পোরারি বাট লাইকলি টু বি পারমানেন্ট, অর্থাৎ পারমানেন্ট হওয়ার সুযোগ এখানে রয়েছে। এর সাথে বলে রাখি, এখানে কিন্তু আপনাদের বাংলা বলতে, লিখতে এবং পড়তে জানতে লাগবে, তবে শুধুমাত্র যারা নেপালি ক্যান্ডিডেট রয়েছে সেক্ষেত্রে তাদের মাদার ট্যাং যেটা রয়েছে অর্থাৎ নেপালি, সেটা জানলেও তাদের ক্ষেত্রে চলে যাবে। তো বন্ধুরা, এখানে প্রকাশিত পদের নাম হলো জিও হাইড্রোলজিক্যাল বা জিওলজিক্যাল অ্যাসিস্ট্যান্ট, এবং যেটা ডিপার্টমেন্ট রয়েছে ওয়াটার রিসোর্স ইনভেস্টিগেশন অ্যান্ড ডেভেলপমেন্ট গভর্নমেন্ট অফ WB। এখানে পে স্কেলটা আপনারা দেখতে পাচ্ছেন 33,400 থেকে 86,100 রয়েছে, লেভেল 11-এর পোস্ট এটা, এবং আদার্স অ্যালাউন্সও রয়েছে। টোটাল কিন্তু ভ্যাকেন্সি রয়েছে 7টি, এর মধ্যে একটি OBC A, একটি OBC B এবং SC শিডিউল কাস্ট, অপর দুটি রয়েছে শিডিউল টাইপে, বাদ বাকি দুটি রয়েছে কিন্তু আনরিজার্ভড হিসেবে রয়েছে। এবার এখানে যোগ্যতা যেটা চেয়েছে, সেকেন্ড ক্লাসের অনার্স ডিগ্রি, অর্থাৎ আপনি যদি অনার্স ডিগ্রি যদি হয়ে থাকে আপনার গ্র্যাজুয়েশনে, সেক্ষেত্রে আপনি অবশ্যই আবেদন করতে পারেন, কিংবা আপনার মাস্টার ডিগ্রি থাকতে লাগবে জিওলজিতে অথবা আদার্স। এখানে কিন্তু ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে। বয়স যেটা লাগবে এখানে 39 বছর আপনার যদি হয়ে থাকে, অর্থাৎ 39 বছর পর্যন্ত যাদের বয়স রয়েছে তারা কিন্তু আবেদন করতে পারবে। 1/1/2020 অনুযায়ী কিন্তু আপনাদেরকে বয়সটা চেক করতে লাগবে, এবং আবেদন ফি এটা লাগবে 160 টাকা। এটাতে আপনাদেরকে অনলাইনে আবেদন করতে লাগবে, এবং এই অনলাইনে আবেদন ফর্ম ফিল আপটা শুরু হচ্ছে কিন্তু 16/12/2020 তারিখ থেকে। এক্ষেত্রে বলে রেখি, এদের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি কিন্তু ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, এবং এখানে অনলাইন অ্যাপ্লিকেশনটি শুরু শেষ হচ্ছে কিন্তু 5 জানুয়ারি 2021-এর মধ্যে, এবং এর মধ্যে কিন্তু আপনারা এখানে ডেট দিয়ে দিয়েছে, এর মধ্যে আপনাদের অনলাইন পেমেন্টও করে দিতে লাগবে। আর এটা হলো আজকে প্রকাশিত দ্বিতীয় নোটিশটি, যেটা অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার হলো 17/2020। এখানে যে নিয়োগ প্রক্রিয়াটা হবে, এর মধ্যে রয়েছে প্রিলিমিনারি এক্সাম অর্থাৎ MCQ টাইপের এক্সাম, এরপরে রয়েছে মেন এক্সাম, এবং এটাতে পাস করলে আপনাদেরকে ডাকা হবে কিন্তু পার্সোনালিটি টেস্টের জন্য। আর এই ক্ষেত্রে বলে কি, এখানে কিন্তু প্রিলিমিনারি এক্সামটা হবে মে 2021-এ, সেটা হবে দার্জিলিং ডিস্ট্রিক্টে এবং কলকাতাতে, তবে এখানে মেন এক্সাম কিন্তু সেন্টার শুধুমাত্র কলকাতাতে থাকবে, এখানে এটা বলে দেওয়ার। তো বলে রাখি, এখানে যে পরীক্ষাটা, সেটা পরীক্ষাটার নাম রয়েছে ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস রিক্রুটমেন্ট এক্সাম 2020, এবং যে ডিপার্টমেন্টের জন্য নিয়োগ হয় এখানে ফিনান্স ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। পে যেটা রয়েছে লেভেল 6-এর কিন্তু এখানে পে দেওয়া হবে, এবং টোটাল কিন্তু ভ্যাকেন্সি রয়েছে 50টি, এর মধ্যে জেনারেলে রয়েছে 25টি, শিডিউল কাস্টে রয়েছে 11টি, শিডিউল টাইপে 3টি, OBC A-তে রয়েছে 5টি, এবং OBC B-তে রয়েছে 4টি, বাদবাকি আদার্স ক্যাটাগরিতে কিন্তু এখানে বিজনেস করে দেওয়া রয়েছে। সাথে এখানে বলে কি, শিক্ষাগত যোগ্যতাও দিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা যদি আপনার কমার্সে ব্যাচেলার ডিগ্রি হয়ে থাকে বা এছাড়াও আরও অন্যান্য আদার্স কোয়ালিফিকেশান এখানে চাওয়া হয়েছে, সেটা আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন। এবং বয়স কিন্তু আপনাদেরকে ম্যাক্সিমাম 36 বছর হলেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন, এবং বয়সটা আপনাকে চেক করতে লাগবে 1/1/2020 অনুযায়ী। তাই জানিয়ে রেখে, দুটি নোটিফিকেশানের ক্ষেত্রে কিন্তু বয়সের ছাড় SC ST OBCরা পেয়ে যাবেন, এবং এখানে এই নোটিফিকেশানে বলেছে কিন্তু বাংলাতে বলতে, লিখতে, পড়তে জানতে লাগবে, তবে যাদের মাদার টাং রয়েছে নেপালি তাদের ক্ষেত্রে কিন্তু এটি প্রযোজ্য নয়।
আর সাথে বলে রেখি এখানে আবেদন ফি কিন্তু 210 টাকা লাগবে, যেটা কিনা অনলাইনে আবেদন করতে লাগবে এবং তার ফলে অনলাইনেও আপনাদেরকে পেমেন্ট করতে লাগবে। এসসি এসটিদের কিন্তু কোনো রকম আবেদন ফি এখানে লাগছে না। এই নোটিফিকেশনের ক্ষেত্রেও জানিয়ে রেখি অনলাইনে আবেদন করতে লাগবে সেটা 15 ডিসেম্বর 2020 তারিখ থেকে শুরু হয়ে যাবে এবং আবেদন প্রক্রিয়াটা কমপ্লিট হয়ে যাবে কিন্তু 30 ডিসেম্বর 2020 মিডনাইট পর্যন্ত। এবং এখানেও অনলাইনে আপনাদেরকে যেহেতু পেমেন্ট করতে লাগবে সেটাও কিন্তু 31 ডিসেম্বর পর্যন্ত রয়েছে। তবে আপনারা যদি অফলাইনে চালানের মাধ্যমে পেমেন্ট করছেন সেটাও কিন্তু 30 ডিসেম্বর 2020 মাধ্যমে আপনাকে চালানটা জেনারেট করে নিতে লাগবে। এর সঙ্গে বলে রেখি আপনাদের যদি আর কোনো প্রশ্ন থেকে থাকে এই দুটো নোটিফিকেশনের ব্যাপারে অবশ্যই কমেন্ট বক্সে মেনশন করতে পারেন এবং আপনারা কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন সেটাও অবশ্যই কমেন্ট বক্সে মেনশন করে রাখুন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করতে পারেন, সাথে নিজের দরকারি বন্ধুদের সাথে এই ভিডিওটি শেয়ার করতে পারেন। এখানে এই ভিডিওটি শেষ করছি, বন্দে মাতরম, জয়। বর্তমান সময় সবচেয়ে বড় অনলাইন এডুকেশন প্ল্যাটফর্ম হলো আনএকাডেমি, যেটা আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন, যেটার মাধ্যমে ঘরে বসে আপনারা কিন্তু নিজের প্রস্তুতি নিতে পারবেন। এখানে এসএসসি, WBPSC, WBCS, WBP অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশ, UPSC বা ব্যাংকের জন্য কিন্তু প্রস্তুতি নিতে পারবেন এবং প্রত্যেকটা কোর্সের প্রিপারেশনের সুবিধার জন্য আপনারা কিন্তু নিজেদের পার্সোনাল কোচ পেয়ে যাবেন অর্থাৎ বেস্ট এডুকেটর, এবং তাদের মাধ্যমে লাইভ ক্লাস, তাদের সরাসরি তাদের সাথে কথা বলার সুযোগ থাকবে এবং PDF পেয়ে যাবেন এবং তার সাথে থাকবে কিন্তু লাইভ মক টেস্ট এবং কুইজেস। এবং প্রত্যেকটা কোর্সের জন্য আলাদা আলাদা সাবস্ক্রিপশন চার্জেস রয়েছে। উদাহরণস্বরূপ আমি WBPSC সাবস্ক্রিপশন চার্জেসটা দেখাচ্ছি, যেখানে 12 মাসের জন্য কিন্তু 10,450 টাকা লাগছে। যেখানে অফলাইন সেন্টারে যদি আপনারা যাচ্ছেন সেখানে কিন্তু 1 লাখ বা তার আশেপাশে কিন্তু সাবস্ক্রিপশন চার্জেস লাগে। এবং এই যে সাবস্ক্রিপশন চার্জেসটা এখানে দেওয়া রয়েছে তার উপরেও কিন্তু 10% ডিসকাউন্ট পেতে চাইলে আমাদের যে চ্যানেলের কুপন কোডটা রয়েছে BUDDHO27, এটা ব্যবহার করলে কিন্তু 10% ডিসকাউন্ট পেয়ে